আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানজিস কুক বুক। আজকে নিয়ে এসেছি খুলনা সাতক্ষীরা অঞ্চলের ফেমাস একটি রেসিপি, চুইঝাল মাংস। নামটা চুইঝাল হলেও খেতে কিন্তু অতটা ঝাল হয় না, চিবিয়ে খেতে গেলে ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে। শুধু চুইঝাল মাংসের বৈশিষ্ট্য হচ্ছে মাংসগুলো একদম কষা ভুনা হবে, আর চুই দিয়ে রান্নার কারণে টেস্ট এতটাই অসাধারণ হয় যা বলে বোঝানো যাবে না। এক ঝলকে রান্নার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আজকে চুইঝাল মাংস রান্নার জন্য 1 কেজি গরু মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর পরিবর্তে আপনারা খাসি বা মুরগির মাংস দিয়েও রেসিপিটি তৈরি করতে পারবেন। চুইঝাল মাংস একটু ঝাল হলেই খেতে ভালো লাগে, তাই 7-8টা শুকনো মরিচ একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি, আর সাথে অ্যাড করব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। একটি প্যানে 1/2 কাপ তেল গরম করে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব 4-5টা সবুজ এলাচ, 4-5টা লং, দারচিনির টুকরো 3-4টি, 8-10টি আস্ত গোলমরিচ, আর 2টি তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো থেকে সুন্দর স্মেল বের হবে আর পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর একটু আগে শুকনো মরিচের যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম তাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাতে শুকনো মরিচের পেস্ট ইউজ করলে অথেন্টিক একটা ফ্লেভার পাওয়া যায়। মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। মশলাগুলোকে কিছুটা কষিয়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো। এই মাংসগুলো একটু বড় টুকরো করে কেটে নেওয়াই ভালো, কারণ কষাতে কষাতে মাংসগুলো শ্রিঙ্ক করে অনেকটাই ছোট হয়ে যায়। মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে কষাবো আরও 3-4 মিনিটের মতো। এর মধ্যে 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা আর 1/2 চা চামচ মেথি হালকা গুঁড়ো করে নিব। এরপর এই গুঁড়োটা মাংসের মধ্যে দিয়ে আরও কিছুটা কষিয়ে নিব। মাংস থেকে যে পানি বের হয়েছে তা কিছুটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। পানিটা দিয়ে মাংস সিদ্ধ হতে রান্না করব আরও 10-15 মিনিট। এর মধ্যে চুইটা প্রসেস করে নিই। এই চুইগুলো যশোর থেকে নেয়া, তবে এখন সব সুপার শপগুলোতেই এই চুই অ্যাভেলেবেল পাওয়া যায়। শুনেছি চুইয়ের বয়স যত বেশি হয় চুইয়ের টেস্টটাও নাকি তত ভালো আসে। এখন চুইয়ের উপরের কালো অংশটা একটি ছুরির সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। কালো অংশটা ছাড়ানো হয়ে গেলে ভিতরের অংশটা পছন্দ মতো টুকরো করে কেটে নিতে হবে। এদিকে আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে চুইয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 2টা আস্ত রসুন। রসুনের উপরের খোসাটা এমনভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে রসুনটা খুলে না আসে। এই রান্নাতে আস্ত রসুন ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন মাংসগুলোকে আরও কিছুটা কষিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমার মাংসে কিন্তু আর কোনো পানি অবশিষ্ট নেই, আর তেলও ভেসে উঠেছে অনেকটা, আর চুই আর মাংসের এত সুন্দর একটা স্মেল তা আর কি বলবো। আমার চুইঝাল মাংস তৈরি হয়ে গিয়েছে, এখন পছন্দ মতো পরিবেশন করব। চুইঝাল মাংস সাদা ভাতের সাথে আমার বেশি ভালো লাগে, তবে রুটি পরোটা বা খিচুড়ির সাথেও কিন্তু খেতে খারাপ লাগে না। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাজে আসবে, আর একবার হলেও চুইঝাল মাংসটি বাসায় তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। আমার রেসিপিটি পছন্দ হলে লাইক বা কমেন্ট দিয়ে আমাকে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।